সব অনলাইন এখন অফলাইন হয়ে যাবে এবং আমাদের হিসাব হচ্ছে একশো কোটি টাকা একশো কোটি টাকা আমি বলছি যে এই যা ব্যবস্থা চালু হবে অফলাইনে এবং সেখানে যা স্বজন দুর্নীতি ইত্যাদি হবে একশো কোটি টাকা সেখান থেকে উপার্জন করবে কিছু লোক এবং ছাত্রছাত্রীদের অবস্থা কি হবে আমরা বলেছি আপনি বিশ্ববিদ্যালয়গুলির আপনি আচার্য হিসাবে চ্যান্সেলার হিসাবে আপনার নিশ্চয় এ বিষয়ে আপনার হস্তক্ষেপ করার অধিকার রয়েছে